হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও মানে খুব একটা ভালো নেই। আমি আগে ভিডিওতে বলেছি যে আমার মেয়ে ঠান্ডা লেগেছে, তো সেই কারণে কালকে রাতে প্রচণ্ড বমি করেছে, প্লাস কেসে হচ্ছে প্রচণ্ড। তো সেই কারণে আজকে হঠাৎ ডাক্তার দেখা যায়, আজকে ডাক্তার দেখানো কোনো কথাই ছিল না, কারণ আয়াতের আব্বু নেই। ওকে ফোন করলাম সকালে, তো ও বললো যে তাহলে তুমি ওইখানেও ফোন করলো, তো ও বলে আজকে আমাদের ডাক্তারবাবু 11টার সময় বসবে, তো সেই কারণে 11টার সময় বসবো বলে আমরা রান্না বান্না হয়ে গেছিলো, তো সেই কারণে আবার চলে এলাম ডাক্তার দেখাতে। তো 30 নম্বরের নাম আছে আমার, প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন পেশেন্ট কত পেশেন্ট আছে, সব বাচ্চা আছে, অনেক বাচ্চা, সব বাচ্চা কাচ্চারা সব আছে। তো এখনও ডাক্তার বসেনি, ডাক্তার হসপিটালে রাউন্ড দিচ্ছে, তারপর এখানে বসবে। আমাদের 30 নম্বর কতক্ষণ লাগবে জানি না, তো দেখা যাক কী হয়। আর আমার আয়াতের আব্বু আসেনি, আমার শ্বশুরমশাই আছে, তো শ্বশুরমশাইয়ের কাছে আছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড ভিড়, বসার জায়গা পর্যন্ত পাইনি, তো দেখা যাক কখন দেখা হয়। ওরে যাবি দাদা, তো এখন গেছে টোটোটা, পড়ে যাবে আয়াত। ওর হাত দেবে না, খালি হাত দেবে, আজ অনেক বাচ্চাকে নিয়ে এসে দেখাতে, আমার ওষুধ কেনা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে স্নান করে নিয়েছি, তবে খেয়েও নিয়েছিলাম, আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। আমি মানে এত মাথা যন্ত্রণা করছে, এত গরম রেখেছিল, মানে মেঘও ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল, এসে ঘুমিয়ে পড়েছি, তো বেশিক্ষণ ঘুমায়নি। আমি উঠে পড়েছি, সেই জন্য উঠে পড়লাম, ওকে কিছু খাই দিঘা, কারণ সেরকম কিছু খাইনি ওখানে, ওই কেক টেক খেয়েছিলাম, তো ওকে কিছু খাইয়ে দিয়েগা, আর ওষুধও দিয়েছে চেঞ্জ করে, আগে ওষুধ যেগুলো দিয়ে মানে করেছি মানে লিখে দিয়েছিল সেইগুলো হবে না, সেগুলোই খাওয়াচ্ছিলাম, তো ওগুলো হবে না, আমি আবার চেঞ্জ করে অন্য ওষুধ দিয়েছে, দেখি খাইয়ে দেখি কী হয়, এখনও কাঁচছে, তো দেখা যাক কী হয়। তো যাই রান্নাবান্না, চাপাই ভাত রান্না করব, চা করব।
যে আয়াতের আব্বু আসবে, তো দেখি কখন আসে। তো চলুন চা করি, মাথা মতন করছে, চাটা খাই গা দা দিয়ে। তো চা খাই। আজ কত প্রজাপতি আজকে আমাদের বাড়িতে এসছে, মানে সব বসেছে দেয়ালে। এগুলো তো মানে একটু ছোট ছোট, একটা অনেক বড় প্রজাপতি। কত বড়! কত বড় প্রজাপতিরা! দেখ, এই যে টাকা দেয় দেয় লড়ছে, দেখি ধরবি। তো আয়াতের পাপা চলে এসছে, এই কিছুক্ষণ আগে এলো। তো আমার জন্য রোল নিয়ে এসছে, এরকম। তো সন্ধ্যে বেলা সেরকম সেই বিকালে চা খেয়েছি, আর কিছু খাইনি, তো রোলটা খেয়ে নেবো। তো তো রোলটা খেয়ে নিই, আর এখন রোল খেলে আবার রাতে আবার ভাত খেতে পারবো না, ওর জন্য আবার নিয়েও এসে গরম গরম রয়েছে। তাও অনেকদিন পরে রোল খেলাম, কারণ আমাদের এখানে মানে যেতে হবে, বাট অত ও তো সবসময় আসে না, যখন ও আসে তখনই নিয়ে আসে। তো অনেকদিনই পর রোল খাচ্ছি, তো রোলটা খেয়ে নিই। তারপর সেরম কিছু আর নেই, তো ও তো আর কিছু ভিডিওটা বেশি বড় করছি না। আমার মেয়ে নিচে কাঁদছে, ওকে ওষুধ খাইয়ে দিগা, কারণ ও আবার ঘুমিয়ে যেতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন, আর নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করে। এখন আবার টাটা।